কল করলো রে বাবা হ্যালো কে হ্যাঁ বল এই তো রোদ পোয়াচ্ছি মানে আবার কি আরে ভিটামিন ডি হাড় শক্ত হবে হাড় হাই ভিউয়ার্স আজকে আমরা তিনজন চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল পিয়ারা নিউট্রিশনে তো মাই সেলফ স্তুতি দে আজ আমরা আলোচনা করব ফ্যাট সলুবল ভিটামিন নিয়ে ভিটামিন এ ভিটামিন ডি অ্যান্ড ভিটামিন ই নিয়ে আমার টপিক হলো ভিটামিন ডি শুরু করার আগেই একটা কথা বলে রাখি আমার কি মনে হয় জানেন আমরা যে সাবজেক্টটা নিয়ে পড়ছি এর অনেক দায়িত্ব কর্তব্য আছে তার মধ্যে প্রধান কর্তব্য হলো মানুষকে সচেতন করা অর্থাৎ সচেতনমূলক বার্তা মানুষের কাছে প্রদান করা একটা জিনিস ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন বিভিন্ন জায়গা বিভিন্ন ক্ষেত্রেই আমরা এই ধরনের কথা শুনে থাকি যেমন কেউ কেউ শাকসবজি পছন্দ করে না কেউ কেউ মাছ মাংস খেতে পছন্দ করে না প্রায় আমরা এরকম কথা শুনেই থাকি আবার কেউ কেউ নিজেকে চার দেওয়ালের মধ্যে বন্দি করে রাখে কেন কারণ হলো তাদের সামান্য রোদই সহ্য হয় না বা রোদে স্কিন পুড়ে যাবে কালো হয়ে যাবে এই ধরনের চিন্তা ভাবনা পর ব্যাপারটা হলো কি আমাদের এই ভালো লাগা বা না লাগার আড়ালেই আমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছি এখন আপনাদের মনে প্রশ্ন হতেই পারে কেন আমি এই কথাগুলো বললাম এই কারণেই বললাম কারণ শাক সবজি মাছ মাংস থেকে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন পেয়ে থাকি কিন্তু আমাদের জানতে হবে কোন খাবার থেকে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি ভিটামিন ডি আমাদের শরীরের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে সাহায্য করে এমনকি ভিটামিন ডি একমাত্র ভিটামিন যা হরমোনের মতন আমাদের শরীরে কাজ হয় এছাড়াও ভিটামিন ডি অ্যাবজর্ব হয় ক্ষুদ্রান্তে এবং আমাদের শরীরে যতটা ভিটামিন ডি প্রয়োজন হয় তার ম্যাক্সিমামটাই আসে সূর্যের আলোতে ভিটামিন ডি এর উদ্ভিজ উৎস নেই বললেই চলে কিন্তু প্রাণীজ প্রচুর উৎস আছে লাইক কড হাঙর হ্যালিবার্ড ইত্যাদি মাছে যকৃত নিঃসৃত তেল এছাড়া ডিম দুধ মাখন ছোট সামুদ্রিক মাছ ইত্যাদি আমাদের অনেক রকম রোগকে ফেস করতে হবে যদি আমাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি দেখা যায় যেমন প্রথমেই বলবো বোন ডেভেলপমেন্ট অর্থাৎ হাড়ের গঠন হাড়ের গঠন সঠিকভাবে না হলে শৈশবে রিকেট প্রাপ্তবয়স্ককালে অস্টিওমেলাসিয়া এবং বয়স্ককালে অস্টিওপোরোসিস দেখা যেতে পারে পরে এই রোগের ব্যাপারে আমরা বিস্তারিত জানবো এখন আমার বান্ধবী সুকন্যা ঘোষের মুখ থেকে আমরা কিছু ভিটামিন ই সম্পর্কে জেনে নেব হ্যালো গাইস আমি সুকন্যা এতক্ষণ আপনারা সুধীর কাছ থেকে ভিটামিন ডি সম্পর্কে অনেক কিছু জানলেন এবার আমি আপনাদের ভিটামিন ই সম্পর্কে কিছু বলতে চাই ভিটামিন ইটা কি খায় না গায়ে মাখে না মাথায় মাখে এটা তো আপনাদের কোশ্চেন হতেই পারে এবার আপনাদের বলি ভিটামিন ই এর রাসায়নিক নাম হলো টোকোফেরল ভিটামিনের অনেক ধরনের ভাগ হয় যেমন হলো আলফা টোকোফেরল বিটা টোকোফেরল এবং গামা টোকোফেরল এর মধ্যে আলফা টোকোফেরল সবচেয়ে বেশি কার্যকর গাইস আপনারা কি জানেন ভিটামিন ই আমাদের দেহে অ্যান্টিঅক্সিডেন্ট রূপে কাজ করে এবার আপনারা বলতেই পারেন অ্যান্টিঅক্সিডেন্ট সেটা কি অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্ট হলো এমন একটা জিনিস যা আমাদের দেহে ফ্রি র্যাডিক্যালসগুলোকে মারতে সাহায্য করে বা তাদের গতি ধীর করে দেয় এবার আপনারা বলবেন ফ্রি র্যাডিক্যালস কি এটা আমাদের শরীরে কি করে আসে বেশি পরিমাণে ধূমপান বা মদ্যপান বা প্রাকৃতিক দূষণের কারণে এই ফ্রি র্যাডিক্যালসগুলো আমাদের দেহে তৈরি হয় এবং এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি এই ফ্রি র্যাডিক্যালসগুলোকে প্রতিহত করতে সাহায্য এবার আমরা জানব এই ভিটামিন ই প্রতিদিনের জীবনে আমরা খাদ্য থেকে কিভাবে পেয়ে থাকি এটার উদ্ভিজ্জ উৎসগুলি হলো অঙ্কুরিত ছোলা সয়াবিন বিভিন্ন ধরনের উদ্ভিজ্জ তেল এবং এ প্রাণীজ উৎসগুলি হলো মাছ মাংস ডিমের কুসুম বিভিন্ন প্রাণীজ তেল এবার আমরা জানব ভিটামিন ই আমরা খাবো কেন অর্থাৎ এর উপকারিতা ফ্যালি মাখিয়ে কুচি দিন মে গোড়া তচা পাইয়ে আরে না না আমি ফ্যালাবলি আর দিতে বসিনি আপনার কি খুব তাড়াতাড়ি এজিং চলে আসছে আপনি কি চোখের তলায় ডার্ক সার্কেলে ভুগছেন আপনার কি মুখের মধ্যে রিঙ্গেল পড়ছে চিন্তা করবেন না প্রতিদিনের খাবারে ভিটামিন ই ইনক্লুড করুন আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এই তো দুর্গাপূজা চলে এলো দুর্গাপূজার পরেই আসছে শীতকাল শীতকালে কম বেশি একটা জিনিস আমরা সবাই দেখতে পাই ঠোঁট ফাটা এটা সবারই হতে থাকে এক্ষেত্রে আপনারা ভিটামিন ই অয়েল ব্যবহার করুন আপনারা উপকৃত হবেন তাছাড়া এবার আমি বলি চুলের কথা আমার এই লম্বা বড় চুল দেখতে পাচ্ছেন এই চুলের পিছনেও ভিটামিন ই অয়েলে প্রচুর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে
ভিটামিন ই চুলকে গ্রোথে সাহায্য করে এবং লম্বা হতে সাহায্য করে। এছাড়াও আপনি কি জানেন কম বয়সে চুল পাকা অর্থাৎ বার্ধক্য থেকেও তো কিন্তু আপনাকে ভিটামিন ই বাঁচাতে। এখনকার দিনে টিনেজারদের ক্ষেত্রে একটা জিনিস খুব পরিমাণে দেখা যায়, সেটা হলো পিম্পল অর্থাৎ ব্রণ। ভিটামিন ই প্রতিদিনের খাবারে ইনক্লুড করলে এই সমস্যা দূর হতো। ডিমেনশিয়া অর্থাৎ স্মৃতিভ্র এবং অন্ধত্ব, চোখে ছানি পড়া এবং ক্ষীণ দৃষ্টি ইত্যাদির জন্য ভিটামিন ই উপকারী। এছাড়া আপার ইন্টেস্টাইনে ভিটামিন ই অ্যাবজর্ব হয় অর্থাৎ শোষিত হয়। এছাড়া লোবাদ বেবির জন্য ভিটামিন ই দায়ী। ভিটামিন ই কা বড়া হি ফায়দা হ্যায় হামারি জিন্দেগি মে। এবার আমার পরের বন্ধু সত্যব্রত আপনাদের ভিটামিন এ সম্বন্ধে কিছু বলে শোনাব। নমস্কার বন্ধুরা, আমি সত্যব্রত। আজ আমার আলোচনার টপিক হলো ভিটামিন এ। আচ্ছা বলুন তো, আপনারা নিশ্চয়ই ভিডিওটা চোখ দিয়ে দেখছেন আর কান দিয়ে শুনছেন। চোখই বলুন আর কানই বলুন, উভয়ই কিন্তু আমাদের খুবই মূল্যবান সম্পদ। কি তাই তো? আপনারা হয়তো ভাবছেন ছেলেটা কি বকছে রে, ভিটামিন এর সঙ্গে চোখের কোনো সম্পর্ক থাকতে পারে? আমি বলবো হ্যাঁ, ভিটামিন এ এবং চোখের একটি খুবই সুন্দর সম্পর্ক রয়েছে। একটু দাঁড়িয়ে যান, শুনে যান, আপনার চোখকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে জেনে নিন কোন কোন খাবার খাবেন। আর তো হাত পাগুলো শিউরে ওঠে, নিজেকে অসহায় মনে হয়। যখন ভাবি যদি চোখ দুটোই নষ্ট হয়ে যায় তখন কি হবে, আর এমন ভাবনাটা আসবে নাই বা কেন বলতে পারেন? আজকাল তো রাতকানা, চোখে ছানি, চোখ কাটানো প্রায়শই শুনতে পাই। কি পাই তো নাকি? এমনটা যে আমার ক্ষেত্রে ঘটবে না তার গ্যারান্টি কে দিতে পারে? তাই আমাদের নিয়মিত বেশি বেশি করে ভিটামিন এ সমৃদ্ধ খাবার খেতে হবে। তাই আমরা জেনে নিই ভিটামিন এ সমৃদ্ধ খাবারের উৎস। উদ্ভিজ্জ উৎসের মধ্যে পড়ে বিট, গাজর, পালং শাক, মিষ্টি আলু, টমেটো, পাকা পেঁপে, পাকা আম ইত্যাদি। সেই রকমই এর প্রাণীজ উৎসের মধ্যে রয়েছে কড লিভার অয়েল, হ্যালিবার লিভার অয়েল, মাখন, ঘি, দুধ, ডিম ইত্যাদি। তো আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হন দেন সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। স্টে হ্যাপি, স্টে হেলদি। থ্যাংক ইউ।